নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক সংবাদ শিরোনাম। আজ কোজাগরী লক্ষ্মীপূজা, বরাকের ঘরে ঘরে বিপুল উৎসাহ। জমি বিবাদকে কেন্দ্র করে বুড়িবাইলে মারপিট, আহত এক। রোজকান্দি চা বাগানে অগ্নিকাণ্ড, দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কোজাগরী লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে বরাকসহ গ্রাম কাছাড়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। লক্ষ্মীপূজা উপলক্ষে শনিবার কাছাড় জেলার বিভিন্ন বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিকে উপেক্ষা করেও এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে ফলের দোকান, প্রতিমা শিল্পালয় সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে সামগ্রী কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা গেছে। লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে এদিন মহিলারা নিজেদের ঘরে আলপনায় সাজিয়ে তোলেন। ধনের দেবী লক্ষ্মীর আরাধনায় বিলীন হয়ে এদিন বিকেলে ঘরে ঘরে পাঁচালি পাঠ, পূজা অর্চনা, অঞ্জলি প্রদান সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে দেবী লক্ষ্মীর আরাধনায় গোটা উপত্যকায় এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পৈতৃক জমিতে ঘর নির্মাণ করে প্রায় 40 বছর থেকে বসবাস করেছেন, বাড়ির সামনে দোকান বানিয়েও প্রায় 10 বছর থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বুড়িবাইল জিপির প্রতাপীপাড়া গ্রামের সাইবুর রহমান লস্কর ওরফে খোকন। কিন্তু আচমকা শুক্রবার সকালে তার ভাতিজা বন বিভাগের কর্মী সাবির আহমেদ লস্কর, মেহবুব আহমেদ লস্কর, রস্তুল আহমেদ লস্কর ও শাহিদ আহমেদ লস্কর দোকানের সামনে দেয়াল দেওয়ার জন্য খুঁটি দেওয়া দেখে সাইবুর রহমান তাতে বাধা দেন। সাইবুরের ছেলে আমজাদ হোসেন এ নিয়ে ভাঙার পর আউটপোস্টে এক এজাহার দায়ের করলে পুলিশ সরজমিনে তদন্তের জন্য শুক্রবারের মধ্যে ঘটনাস্থলে পৌঁছা মাত্র উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে জখম হন আমজাদ হোসেন লস্কর। ইট পাথর লাঠি ও রড দিয়ে মারামারি শুরু হলেও পুলিশের তৎপরতায় ঘটনা বেশি দূর এগোয়নি। পৈতৃক সম্পত্তির বাগবাটোয়ারা নিয়ে প্রায় 3 বছর ধরে স্থানীয় মুরব্বীরা আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চাইলেও শেষ হয়নি। অবশেষে থানা ও আদালত পর্যন্ত গড়ালো বিষয়টি। এদিকে আমজাদ হোসেনের অবস্থা বেগতিক দেখে সুরাপুর হাসপাতালে প্রেরণ করে বাঙ্গারপাড় আউটপোস্টের পুলিশ। বনকর্মী সাবির আহমেদ লস্কর, বনকর্মী মেহবুব আহমেদ লস্কর, রস্তুল আহমেদ লস্কর ও শাহিদ লস্কর তাকে ইট পাথর লাঠি ও রড দিয়ে আক্রমণ করেছেন বলে জানিয়েছেন আমজাদ। আরে বা মানুষটা হসপিটাল লিয়ে দাও না। রোজকান্দি চা বাগানে একটি ঘরে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা, তবে ক্ষয়ক্ষতি তেমনটা হয়নি, অল্পের জন্য রক্ষা পেল ঘরটি। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানান পরিবারের লোকেরা। গত 23 অক্টোবর দুয়ারবন থানার অন্তর্গত রোজকান্দি চা বাগানের 1 নম্বর ওয়ার্ডে কিছু দুষ্কৃতিকারী মাঝরাতে আগুন লাগিয়ে দেয়। ঘরের লোকজন তখন ঘুমিয়েছিলেন, আগুনের তেজে তাদের ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে তাদের ঘরের কিছু অংশ জ্বলে যায়। পরের দিন এই বিষয়ে তারা ধোয়ারবন থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার সংবাদ মাধ্যমের কাছে রোমা রবিদাস অভিযোগ করে বলেন, এদিন যখন তাদের ঘরে আগুন জ্বলছিল তখন তিনি ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে দেখেন মুন্না ভর ও আইনুল হুদা তাদের ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। রোমার বাই বলেন, ঘটনার দিন রোজকান্তি নাচ করে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠান চলছিল, সেখানে তিনি ছিলেন এবং দুয়ারবন থানার ইনচার্জও ছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি থানার ইনচার্জকে বিষয়ে অবগত করালে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে, কিন্তু পরদিন মামলা দায়ের করলেও আজ অবধি দুষ্কৃতীদের গ্রেফতার করেনি পুলিশ। তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন ঘটনার তদন্ত সাপেক্ষ দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার ব্যবস্থা করা হোক। ঘটনাটা এটাই হয়েছিল, মানে আমার তো রুচকানি নাচগুলো এখানে আমি উপস্থিত আসলাম, এখানে মেলা টেলা আসিল, গান হতে আসিল, এখানে থানা দুয়ারবন থানা ওসিও আসিল, এখান থেকে বেজান বার আমার মোবাইলে ফোন গেছে, যাওয়ার বাদে তো হঠাৎ মোবাইলে একবার তুলছি, তোলার বাদে তো ফোন গেছে যে না গরমে আগুন লাগাই দিছে,
দৌড়াদৌড়ি। তো ওসি স্যার কই, স্যার আপনারা একটু কইবো, আমি বাড়ি যেরাম, আমার বাড়িতে আগুন লাগাই দিছে। ওটাকে আইয়া দেখছি না ঠিক, এখানে মানুষজন আসিল বাক্কাজন, ঘরে আগুন লাগানি হয়েছে। সবরে জিগানির পরে তো আইলো ওসি স্যারও আইসে, ওসি স্যার আইয়া আইয়া দেখছে এখানে না সৈবত না ঠিক, ঘর জ্বলছে। এরপরে তো আমরা এখানে ওই যে আসিল মন্ডল কমিটির একটা প্রেসিডেন্ট আছে, হেও আইসিল আইয়া দেখছে। সবে এখানে প্রচুর মানুষ আসিল, থানা উপস্থিত আসিল আইয়া সবে দেখছে। এখানে সকালে আরও প্রচুর মানুষ আনিয়া আমি দেখাইছি, ব্যক্তিগত মানুষ আমরা, সেলিম আছে এখানে, বিচারিক একজন মানুষ আছে, তারারও আনিয়া সকালে দেখাইছি এরকম কোন ঘটনা সব কিছু। এখানে পরে তো ওসি স্যার পরের দিন যে কেস করছে, কেস করার বাদে ওসি স্যারের জানাইছে, ওসি স্যার তো এখন তো আমরা ইনকোয়ারি হয়েছে না, তখন ওসি স্যারের যা করে তাই না, আপনার আইনের হিসাবে করিয়া যাও। বইন তো চিনছে, তো বইন আমার ডাইরেক্ট তো কইলিছে আপনার যে মুন্না ভোর আর আইনুলুদা, তাই না, দরজা খোলার সময় দেখছে না তারা ভাগিয়া যায় কি এরকম। তো এখন প্রশাসন চাই যে আমরা ন্যায্য মানে আসামিগুলার মানে ধরা হোক। শিলচর রামনগর বাইপাসের আতাল বস্তিতে শুক্রবার রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। এতে গুরুতর আহত হন এক বাইক চালক। জানা যায় বাইক ও ম্যাজিক ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন সহ পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠান। পুলিশ ম্যাজিক ট্রাক ও বাইক থানায় নিয়ে যায়। বাইক চালকের নাম রোহিত দাস, তার ঘর তারাপুর রায়গড়ে। চিরকান্দি দেবগ্রামে দুর্গাপূজা মণ্ডপে দলবদ্ধ হামলায় গুরুতর আহত হওয়ার মামলাটি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করলেন নমিতা দাস সহ অন্যান্য মহিলারা। শনিবার শিলচর শহরতলি চিরকান্দি দেবগ্রামে এক সাংবাদিক সম্মেলন করে নমিতা দাস সহ অন্যান্য মহিলারা বলেন, অষ্টমী রাতে উচ্চ স্বরে গান বাজনা চলাকালীন সময় স্থানীয়রা লোকজন মণ্ডপে গিয়ে যুবকদের সাউন্ড কমানোর কথা বলেন। এতে কিছু যুবকরা তাদের কথা না মানায় উত্তেজিত হয়ে হাতাহাতি শুরু করা হয়। এতে এক মহিলার মাথায় আঘাত সহ বেশ কয়েকজন আহত হন। তারা নিরুপায় হয়ে তারাপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আর্জি জানান। পুলিশ প্রশাসন সরজমিনে গিয়ে রজু দাস নামের এক ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রাজু দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে নবমী রাতে আবারও কিছু যুবক মণ্ডপে গিয়ে মহিলা সহ বেশ কয়েকজনকে মারধর করেন। এতে তারা বেশ কয়েকজনকে আহত করেন। অভিযোগকারীরা এই ঘটনা থেকে বাঁচার জন্য দুজন গুরুতর আহত হয়েছেন বলে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এই অভিযোগটি মিথ্যা এবং ভিত্তিহীন। তারা আরও বলেন, নিগ্রিমস হাসপাতালে যে দুজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে তারা সুস্থ রয়েছেন, হাসপাতালে সবকিছু নর্মাল রিপোর্ট এসেছে তাদের হাতে। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানোর, ঘটনা সঠিক তদন্ত করে পূজা মণ্ডপে এসে মহিলাদেরকে মারপিট করেছেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। আর যেভাবে মারধর করছে পূজা প্যান্ডেলের মধ্যে, মেয়েরা হাফড় টাফড় টানিয়ে আসে, এই ভিডিও তারা লজ্জাতে এই ভিডিও উঠাইছে না, তারা মেয়েরা বুঝে সুস্মিতা দাস তাদের মাথা ফাটাইছে, ও তারা মাথা মারছে, আর তারা গৌতম দাস এই সব আসছে, মানে হে কিছুতেই আসলো না, না থাকা সত্ত্বেও তারা নামটা দিছে, তারা মেয়ে মরিয়া, তা আমরা চাই তারা শাস্তি, তারা শাস্তি আমরা লাগাই। তারপরে মেয়ে লোকেরা এইভাবে অত্যাচার করছে, এইভাবে টানিয়ে বার করছে, টানিয়ে মারামারি করছে, মেয়ে লোকেরা তো আর কিছু করছে না, তাদের হাজবেন্ড বাঁচাইতে গিয়ে হেরা সামনে গেছে, যাওয়ার পরে তারা যেভাবে খুশি মারছে, মারামারির শাস্তিটা আমরা লাগে। সুভাষ দাস মেয়ে, সীমা দাস, সীমা আমার ভাইয়ের নামে মিথ্যা বদনাম করছে, শাস্তি লাগে আমরা। সীমা দাস লাগবে যে, সীমা দাস কইছে বিক্রম দাসে আমার ছেলে, আমার ভালো ভাইয়ের নামে বিক্রম দাসের ভাই, আমি খবর দিয়ে দর্শি যে বাবা তুই সারি দে, এটা বিলকুল একদম প্রশাসন আমরা তো শুনছি অ্যারেস্ট করছে, আরো তারা আমরা সাহায্য করছে, আমরা আরো সাহায্য করছি, আমরা এই বিচারটা আমরা প্রশাসনের কাছে চাই। পূজার দিন আমার আমার হাজবেন্ড আসলো, আমার ছেলে আসলো, আমার ছেলের মাথা ফাটাইছে, আমার হাজবেন্ড মারছে, মারিয়া মানে যা তা অবস্থা করছে। পরের দিন আমার হাজবেন্ড আমার ছেলে মেডিকেল করাই না বিশ্রান্ত তারা শোয়া, পরের দিন আবার হয় আমার ছেলে আমার হাজবেন্ড তারারে মারছে, কিন্তু আমার ছেলে উলে কেউ আসলো না, তো হয় তারাই আর মারছে, কিন্তু যারা যারা মার। মানবতা ও ভ্রাতৃত্বের বার্তা দিয়ে সম্পন্ন হল সর্বধর্ম সমন্বয় সভার 10 বছর পূর্তি সম্মেলন স্মরণিকা উন্মোচন। বিভিন্ন ধর্মীয় গুরু ও বিশিষ্টজনের উপস্থিতিতে সম্পন্ন হল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার 10ম বর্ষপূর্তি উপলক্ষে সর্বধর্মীয় সম্মেলন ছিল গুরুজন সম্বর্ধনা ও মনমতানু সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দ্রীয় সভাপতি হরেকৃষ্ণ গোস্বামীর পৌরোহিত্যে সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের পরিচালনায় শুক্রবার শিলচর ওরিয়েন্টাল হাইস্কুলে আয়োজিত হয় এই অনুষ্ঠানমালা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সীমা প্রকাশস্থ। অনুষ্ঠানের শুরুতে উত্তর দিয়ে অতিথিকে বরণ করে নেন বিশেষ সম্মানীয়, কার্ড সহ কভার ফাইল দেন তাদের হাতে তুলে।
সংস্থার পক্ষে শাহিদা ইয়াসমিন বড়ভূঁইয়া এবং এম আব্দুল জলিল লস্কর। শান্তি, প্রীতি, ঐক্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সমন্বয় ও মানবতার উপরে বক্তব্য রাখেন ধর্মীয় গুরুরা। শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দজী মহারাজ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আগে মানব প্রেম শিখতে হবে, তারপর ধর্ম। প্রকৃত ধর্মীয় মানুষের মধ্যে হিংসা থাকতে পারে না। বদরপুর বুদ্ধ শান্তি বিহারের মহারাজ কুশলায়ন ভিক্ষু বলেন, মানুষকে সেবা করার মানেই ঈশ্বরকে সেবা প্রদান করা। মানুষকে কষ্ট দিলে ঈশ্বর ক্ষমা করেন না। শিলচর জেসি কলেজের অধ্যাপক সমর্পণ নাথ বলেন, এই পৃথিবীতে মানবতার বাণী প্রচারের জন্য যুগে যুগে মহামানবদের আবির্ভাব ঘটেছিল। তারা তপস্যা করে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন। যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন রক্ত খুঁজে, রক্ত লাগবে আমাদের বিভিন্ন গ্রুপের, তখন বলে না হিন্দুর রক্ত লাগবে, মুসলিমের রক্ত লাগবে, খ্রিস্টানের রক্ত লাগবে, জৈন রক্ত লাগবে। আমরা যখন আমাদের মধ্যে জাতিভেদ আসছে, আমাদের জাতিভেদ আমাদের মানবতার পতাকা থামছে ধরেছে, কেউ বলে না, কেউ ব্রাহ্মণদের কথা বলে, ক্ষত্রিয়ের কথা বলে, বৈশ্যের কথা বলে, শূদ্রের কথা বলে, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচতে চাই, আমরা মানবিকতার কথা বাঁচতে চাই। সেই পল্লী কবির যশিমুদ্দিনের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, সবার সুখে হাসবো আমি, সবার সুখে যখন দুঃখে থাকবে তখন আমি হাসবো না, সবার সুখে চোখ মিলিয়ে হাসবো। সে হাসা যথাযথ হাসা হবে, সবাই যখন কাঁদবে আমিও তখন সে চোখ মিলিয়ে অশ্রু বিগলিত হৃদয়ে কাঁদবো, সেই কাঁদাটা যথার্থ কাঁদা হবে। আমি যখন একা সুখী হবো তখন সেই সুখটা যথার্থ সুখী হবে না, যখন সবাইকে নিয়ে সুখী হবো সেই সুখটাই যথার্থ হবে। আমি অনেক কিছু বলেছি, সময় আমি পেরিয়ে নিয়েছি, অনেক কিছু বলেছি। একটা মানবিক অত্যন্ত পবিত্র এই স্থান আমার বারবার আফসোস হচ্ছে, কেন কুয়োতে ছিলাম এতদিন, এই মহান সমুদ্রে কেন আসি নাই, এই যত মহান মানুষগুলো যারা আয়োজন থাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ওদেরকে অনেক গভীর ভালোবাসা জ্ঞাপন করছি। এবং অনাগতে আমি তাদের সাথে একসাথে হাতে হাত রেখে মানবিক এই পৃথিবী, মানবিক সমাজ, এই মানবিক বরাবরী তৈরির জন্য কাজ করে যাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতিদীর্ঘ কথা আলোচনা এখানেই সমাপন করলাম। শুধু আমি নই, আমার বৌদ্ধ খ্রিস্টান, আলগাপুর বিধানসভা এলাকায় উত্তর নারায়ণপুর গ্রামে কাটাকাল নদীতে তাণ্ডব লীলা। নারায়ণপুর তৃতীয় খণ্ড গ্রামে নারায়ণপুর বাজার থেকে কাটাকাল ব্রিজ পর্যন্ত বিশাল এলাকা জুড়ে ভয়ঙ্কর ফাটল, নদীগর্ভে তলিয়ে গেল বিশাল এলাকা। সমস্ত গ্রাম জুড়ে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। শুক্রবার রাতে কাটাকাল নদীতে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। রাত থেকে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়। নারায়ণপুর গ্রামে কাটাকাল নদীর বাঁধ, সড়ক সহ আশপাশের বাড়িতে বেশ কিছু অংশ তলিয়ে গেছে। এদিকে কাটাকাল নদীতে এই ভয়ঙ্কর পরিস্থিতি পরিদর্শন করেন রেল যাত্রী সুরক্ষা সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী শামসুল হক বড়ভূঁইয়া। তিনি বলেন, এই নদীর ভয়ঙ্কর বাঙ্গন খুব শীঘ্রই মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান। রাস্তা আছে এখানে, এই রাস্তার ভিতর থেকে মানুষের জমিও নিয়ে গেছে এই ধসে। এখন রাস্তাটা কমপ্লিট বন্ধ হয়ে পড়েছে। এরকম উত্তর নারায়ণপুর চতুর্থ খণ্ডে আরেকটা দশ আছে, ওখানেও রাস্তার কাজ হয়েছিল, সেখানেও দশ নেমে সমস্ত রাস্তা নিচে চলে গেছে। এই রাস্তাটা মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখন এখানে এই রাস্তা দিয়ে মানুষ শিলচরের সহজে আওয়া যাওয়া করতে পারত, এখন রাস্তা বন্ধ হয়ে পড়েছে। প্রশাসনকে অনুরোধ করব, এই যে রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, এই এলাকার নারায়ণপুর এলাকার নারায়ণপুর তৃতীয় চতুর্থ পঞ্চম খণ্ডের লোক স্কুল কলেজে আসা যাওয়া করে, অফিস আদালতে যাওয়ার জন্য এখন তাদের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। আমাদের অনুরোধ থাকব প্রশাসন তড়িঘড়ি যেন কাজ করে, প্রথমে এই রাস্তাটা মানুষ চলাচল করার উপযুক্ত করে দেয়, তারপরে যেখানে যেখানে দশ নামে সেই দশ নামার কারণটা যেন খুঁজে বের করা হয়। এভাবে আরেকটা দশ নেমেছে মাটিজুরি, ওখানে গত বছর কাজ করা হয়েছে ডাইকের উপর, এবং দশ বন্ধ করার জন্য ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দশের নিচে এসে মানুষের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। এরকম হলে তো হবে না, সরকারের টাকা যখন খরচ হয় প্ল্যান করে খরচ করা উচিত, যাতে দশ বন্ধ হয়, স্থায়ীভাবে রাস্তা থাকে, স্থায়ীভাবে নদীর ভাঙ্গন বন্ধ হয়। নদী ভাঙ্গন বন্ধ না করে, তার বিকল্প ব্যবস্থা না করে এরকম কাজ করলে এরকম দশ নামবে? এই তো ভালো হয়েছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মানুষ মরেনি। যদি হঠাৎ করে হতো মানুষ মরতো, এই রাস্তার প্রচুর গাড়ি থাকতো, মানুষ থাকতো, তাহলে মানুষ গবাদি পশু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে,
হাইলাকান্দিতে জার্নালিস্ট ফোরামের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ডে উপলক্ষে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 16 নভেম্বর জাতীয় প্রেস ডে উপলক্ষে শুক্রবার হাইলাকান্দিতে জার্নালিস্ট ফোরামের কার্যকরী সভাপতি আমির হোসেন মজুমদার সাহেবের পৌরোহিত্যে ফোরামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক প্রতি বছরের মতো এবছরও সর্বসম্মতিক্রমে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে জাতীয় প্রেস ডে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর হাইলাকান্দি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোরামের কার্যকরী সভাপতি আমির হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার জানান যে প্রতিবারের মতো এবারও হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আগামী 16 নভেম্বর জাতীয় প্রেস ডে উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। তারা জানান, এদিন সাংবাদিকতায় উৎকৃষ্ট অবদানের জন্য 2 জন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেওয়ার পাশাপাশি সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের জন্য 2 জন জীবিত সাংবাদিককে সম্মানিত করা হবে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন বলে জানান হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান মজুমদার। আপনারা সবাই জানেন যে আগামী 16 নভেম্বর জাতীয় প্রেস ডে। তো অন্যান্য বছরের ন্যায় আমরা হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আগামী 16 নভেম্বর আমরা জাতীয় প্রেস দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি। তো যদিও আমাদের স্থান এখনও নির্ধারণ হয়নি, আমরা পরবর্তীতে জানিয়ে দিব অবশ্যই আপনাদের। আর আমাদের যে কার্যসূচি রয়েছে এখানে থাকবে আলোচনা সভা। আলোচনা সভার মধ্যে এখানে যে দিনব্যাপী যে অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে দুজন সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে তাদের পরিবারকে, আর জীবিত 2 জন প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হবে। তো এখানে একটি কথা উল্লেখ্য যে আমরা অন্যান্য বছর যখন আমরা এই দিনটি ন্যাশনাল এই জাতীয় প্রেস ডে যখন আমরা উদযাপন করি তখন আমাদের হাইলাকান্দি সভার আমরা সকলের সাহায্য সহযোগিতা পাই, আমরা এটা অস্বীকার করতে পারি না। এবছরও আপনাদের হাইলাকান্দিবাসী তথা বরাক উপত্যকাবাসীর সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। বলতে ভুলে গেছি যে আমাদের এই অনুষ্ঠানে ন্যাশনাল জাতীয় প্রেস ডের যে অনুষ্ঠান আমাদের হবে হাইলাকান্দি জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে, এই অনুষ্ঠানে থাকবেন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সম্মানিত সম্পাদক মহোদয় বা আরও অন্যান্য সম্মানিত সাংবাদিক শিক্ষাবিদ বা আরও অন্যান্য গুণীজনদেরকে আমরা। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। আজ কোজাগুড়ি লক্ষ্মী পূজা, বরাকের ঘরে ঘরে বিপুল উৎসাহ। জমি বিবাদকে কেন্দ্র করে বুড়িবাইলে মারপিট, আহত এক। রোজকান্দি চা বাগানে অগ্নিকাণ্ড, দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।